ভিডিওটা ভেবেছিলাম রুম থেকে শুরু করব, কিন্তু কালকের ঘটনাতে আজকেও মনটা ভীষণ খারাপ, চোখ ভিজে যায় অজান্তেই। তো যাই হোক, ডাক্তারের কাছে এসে এখানে বসে আছি, ওয়েট করছি। তো এখানে ডাক্তার দেখানো হয়ে গেলে তারপরে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। 200 টাকা করে যাই। তো বন্ধুরা, আমাদের ডাক্তার দেখানো শেষ, এখন বাজে হচ্ছে 3টার উপরে। তো এতক্ষণ লাগলো কারণ আমার আজকে একটা ভ্যাকসিন ছিল, তারপরে কল্লোলের টেস্ট। তো রিপোর্ট কি এসছে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এখানে দেখো কত ধরনের ওষুধ, তার সাথে ফাইল রয়েছে। তো এবার ট্যাক্সি খুঁজছি, ট্যাক্সি পাচ্ছি না, তো সে কারণে আমরা স্টেশন যাচ্ছি এখন, মানে মেট্রো স্টেশন। তো চলো, শেলিদির বাড়িতে যাওয়ার কথা। তো দিদিদের বাড়িতে পরে যাব ভাবছি, এখন এখান থেকে রুমে যাব, রুম থেকে দিদিদের বাড়ি যাব। তো ভীষণ কষ্ট হচ্ছে, সেই চা বিস্কুট খেয়ে বাড়ি থেকে এসেছিলাম, মানে রুম থেকে। আর এখন এই যে এতক্ষণে কাজ শেষ হলো, এই যে কল্লোল, এখানে চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে মেট্রো স্টেশনে, এখান থেকে শিয়ালদা যাব, তারপরে শিয়ালদা থেকে আমাদের রুমে তো হেঁটেই যাওয়া যাবে। এখানে এখন মেট্রোর জন্য অপেক্ষা করছি, 2 মিনিট দেখাচ্ছে, 2 মিনিটের মধ্যে ঢুকবে। তো দুজন এদিকে যাচ্ছিলাম রুমের দিকে, শিয়ালদার স্টেশনের সামনেই কত ধরনের ফল, আর সবচেয়ে পছন্দের ফল হচ্ছে আমার এই যে কি বলে পানিফল। তো পানিফলগুলোকে আমরা আগে কি বলতাম, সিঙ্গারা বলতাম আর কি, সিঙ্গারার মতো দেখতে, তাই শাপলা ইয়ে থেকেই হয়। আর এখানে নিব হচ্ছে ড্রাগন ফল, নিয়ে রুমে যাব। ভিতরটা লাল না সাদা, লাল মালা কত করে দিয়েছে? 7 টাকা বেশি ভালো না, 60 টাকা পিস। আপেল 80 টাকা কিলো, কাশ্মীরি আপেল 80 টাকা হলো, ভালো আপেল নিয়ে যাবো, 80 টাকা ভালো আপেলটা। কত অনেক ছোট আসলে, চাকুই তো নাই, কি দিয়ে খাবো কাইকে? ব্যাগপত্র যদি আমাদের সাথে না থাকে তাহলে শিয়ালদা স্টেশন থেকে আমাদের রুমে আমরা হেঁটেই চলে যাই, কারণ 5 থেকে 7 মিনিট লাগে, সে কারণে হেঁটে আর কি যাচ্ছি। তো বন্ধুরা দেখো, রুমে এসে স্নান দান করে রেডি হয়ে নিয়েছে, এখন যাচ্ছে হচ্ছে ওই ছেলেদিদের বাড়িতে। যখনই আমি ভিডিও শুরু করি তখন এ হেচু দেয়। তো যাই হোক, দুজনের মধ্যে আরতি বা না, দুজনের মধ্যে গতকালকে থেকে একটু টুকটাক টুকটাক চলছিল, তা মজার ব্যাপার অনেক কিছুই হয়েছে, হয়তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারবো না, সেগুলো ক্লিনিক যাওয়ার পরে হয়েছে। তো যাই হোক না কেন, এগুলো বলার মতো না, মানে আমাদের জন্য কিছুই হয়নি, যার জন্য আমরা এখানে এসেছি, যাকে পৃথিবীতে আনার জন্য, তার জন্যই হয়তো বা, তার জন্যই হয়তো বা আমাদের মধ্যে সব কিছু সলভ হয়ে গেছে। আর কষ্ট নিয়ে তুমি ছোট্ট মানুষ না, আমি ছোট্ট মানুষ না, আমি একটা মেয়ে, আর মেয়েদের অনেক কষ্ট থাকে, সেটা তো যারা আমার ভিডিও দেখে তাদের মধ্যে যারা মেয়ে আছে, মহিলা আছে, তারা সবাই জানবে। তো যাই হোক, আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এখন বাজে 7টা, এখন বাড়ি থেকে যাচ্ছি। তো দিদিদের বাড়ি যেতে কমসে কম আধা ঘন্টা তো লাগবেই, আধা ঘন্টা 1 ঘন্টা, চলো যাওয়া যাক। আর বাকি কথা তোমাদের সাথে অনেক কিছুই হবে, অনেক কথাই শেয়ার করব। তো এখন আর এখানে আর কি করতে পারছি না, এখন রওনা দিতে হবে, কারণ দেরি হয়ে গেছে অনেক। আর এই যে এই ড্রেসটা পরেছি, চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশন, মানে মেট্রো থেকে এখনই নামলাম। তো এখন দিদিদের বাড়িতে যাবো, অটো ধরবো আর কি। তো মেট্রো স্টেশনের সামনেই নেমেই দেখি এখানে বিভিন্ন রকমের ফল রয়েছে, তো কী নিবো করে তারপরে সিদ্ধান্ত হলো যে আপেল আর কমলা নেওয়া যাক, কারণ শীতের দিন তো কমলাটা বেশ ভালো লাগে খেতে, আর আপেল তো সবসময়ই। তো দেখো আতা ফলও ছিল এখানে, এইদিকে আমি কমলা বেছে দিচ্ছি আর ওইদিকে আপেল বেছে দিচ্ছে হচ্ছে কল্লোল, দুজনে মানে তাড়াহুড়ো করছি, কারণ আসতেই অনেকটা দেরি লাগলো, আবার রুমে ফিরতে হবে সে কারণে। আর এদিকে আমরা ফল কিনতে এসে দুজনের ঝামেলা শুরু হয়ে গেলো, মানে ফলের কাকুটা আর ওই যে ওই কাকুটার মধ্যে। আসাদার রিক্সা করা খেয়ে দেবো, একদম কিছু জায়গা নিয়ে আসবো, আর
আপনি একটা আইলে বেশি দেখাতে পারলে দুটো দুটো আপনি নিয়ে আসেন। তো বন্ধুরা দিদি বাড়িতে চলে এসেছি, আসার পর এখানে দিদি মিষ্টি দিল খেতে, দিল যে ম্যাঙ্গো জুস, তারপরে খাওয়া দাওয়া করে এতক্ষণ গল্প গুজব করছিলাম, তার মধ্যে গরম জল করে দিল আমার গলার পরিস্থিতি দেখে, যে তুমি গার্গেল করো, দুবার গার্গেল করে নিয়েছি গরম জল দিয়ে। তো এই যে রান্নাবাড়ি করলো দিদি, এখন এই যে খাওয়া দাওয়া হবে, আর এদিকে গল্প করছিলাম, ওই যে দাদা করলো, সবাই মিলে গল্প করছিলাম। না আসলে থাকতে পারতাম, কিন্তু ওই যে কালকে আবার আরেক জায়গায় যাওয়ার কথা। তো যাই হোক, দেখা হলো, গল্প হলো, এখন দিদি বেগুন ভাজা করছে, কারণ গরম গরম বেগুন ভাজা, সেই কারণে আগে না না চিংড়ি করেছে, চিংড়ি মাছ রান্না করেছে, আর কি আমি জানি না থাকবে। দিদি ডিমের খোসা গুলো গাছে গোড়ায় দেওয়ার জন্য কতগুলো সার। তো চলো দিদি ওইদিকে বেগুন ভাজা করুক, আর আমরা ওইদিকে গল্প শুনছিলাম দাদার। আরেকটা লেটেস্ট খবর তোমাদেরকে শোনাই, কল্লোলের হচ্ছে বার্থডেটা আমরা বাংলায় জানতাম এতদিন, কার্তিক পূজার দিন ওর জন্ম, এবার ইংরেজি কত সালে সেটা আমরা জানতাম না, তারপরে আজকে বের করলাম ওর জন্ম হচ্ছে কার্তিক পূজার দিন, তার সাথে হচ্ছে বৃহস্পতিবারের জন্ম। তো এবার বৃহস্পতিবারের জন্ম যদি, তো সেইভাবে আমরা খুঁজে বের করলাম ওর জন্ম সাল হচ্ছে ইংলিশ 1989, আর হচ্ছে কত তারিখ যেন দেখলাম। দিদি বলেছিল যে ডাক্তার ওখান থেকে বেরিয়েই আমাদের বাড়িতে চলে আসো, তো তারপরে আর আসা হলো না, তখন থেকেই মনে রান্নাবাড়ি করেছে, দেখো কত কিছু রান্না করেছে, ডাল, বেগুন ভাজা, ডিমের অমলেট, চিংড়ি, তারপরে বাঁধাকপির ঘন্ট, আর তার সাথে আসার পরে তো মিষ্টি মিষ্টি দিয়েছিলো, তারপর খাওয়ার পরেও মিষ্টি দিয়েছিলো, আর গরম ভাতে দিয়েছিল হচ্ছে ঘি। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, পরে কথা বলছি। খাওয়া দাওয়া করলাম, দিদি এত কিছু রান্না করলো, তো খাওয়া দাওয়া শেষ করে নিই, এখানে সবাই মিলে গল্প করছিলাম। এখন দিদিদেরকে বলছি সামনে আমাদের রাসমেলায় যেতে, রাসমেলায় যাওয়ার জন্য তো দিদিদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান, সে কারণে যাবে না, আমরা ঠিক চলে যাব, না বলেই যাব। কেদারনাথ যাবে, আর কোথায় অনেক দূর দূর জায়গায় ঘুরতে যাবে। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে অনেকটা, 10:45, তো আমরা এখন, হ্যাঁ গলিটা একটু ফাস্ট আছে, তো এখান থেকে আমরা বেরিয়ে ট্রেন দিয়ে চলে যাবো। আর আমি এই যে গলার চেনটা আর কি খুলে রেখেছি, রাত্রে যাবো তো সে কারণে। দিদিরা অনেকবার বলছে থাকার জন্য, কিন্তু থাকাটা যাবে না একটাই কারণে, ওই যে রুম তো ঠিকই ওদিকে ভাড়া নেবে, তারপরে আবার কালকে এক জায়গায় যাওয়ার কথা, তো সেই সব কিছু মিলিয়ে এখানে থাকলে আর কি চলবে না, তার মধ্যে আমাদের টিকিটও হয়ে যাবে কালকে। যাক চলো রুমে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে। ট্রেনে উঠে বসলাম, ট্রেন ছেড়েও দিল, রুমে গিয়েই তোমাদের সাথে মানে বলবো কি কি রিপোর্টে ধরা পড়লো, মানে বাচ্চার জন্য ট্রিটমেন্ট করতে এসে এখন নতুন করে আমার আবার রোগ ধরা পড়লো, এটা ভেবেই আর কি একটু মানে খারাপ লাগছে, যদিও বলেছে যে চিন্তার ব্যাপার নেই। তো চলো রুমে গিয়ে আর কি তোমাদেরকে ডিটেলসে বলছি। তো বন্ধুরা দিদির বাড়ি থেকে রুমে ফিরেছি অনেকক্ষণ আগে, তো 1 ঘন্টার মতো হয়ে গেল, রুমে ফিরে কাপড় চোপড় সমস্ত কিছু ভাঁজ করে রেখে দিয়েছি, লাগেজ ব্যাগ সব কিছুতে, আর আমিও ফ্রেশ হয়ে এসে মুখে একটু চুপচুপ করে তেল দিয়ে দিলাম, কি বলে না একদম বেশি করে তেল দিয়ে নিলাম আর কি, খুব মানে ই লাগছে, আর চোখগুলো দেখো। তো আমার রিপোর্ট আজকে দিয়েছে, ব্লাড টেস্টের রিপোর্ট, তোমাদের তখন বলেছিলাম যে আমার কি সমস্যা সেটা তোমাদেরকে পরেই বলবো, মানে রিপোর্ট কী এসছে, কল্লোলের রিপোর্ট ভালো এসছে, ওর কোনো সমস্যা নেই, আর আমার যে ব্লাড টেস্ট, তো ব্লাড টেস্টে ধরা পড়েছে আমার থাইরয়েড আছে, থাইরয়েড আরও একটা কিসের জন্য কথা বললো, তো আছে ঠিকই কিন্তু পরিমাণে এত বেশি না, যে ওষুধ দিয়েছে 3 মাসের সেই ওষুধ দিয়ে আর কি কন্ট্রোল হওয়া স্বাভাবিক, মানে হবে আর কি কন্ট্রোল হবে, সেটাই বললো যে ভয় পাওয়ার কিছু নেই, থাইরয়েড আছে তোমার, ব্যাস এটাই, কিন্তু বেশি পরিমাণে না। তো যাই হোক, এটা করে থাইরয়েড নাকি এখন সচরাচর প্রত্যেকেরই আছে, তো সেটা কোনো ভয়ের ব্যাপার নেই। আর তাছাড়া আমাকে
তিন মাসের ওষুধ তো দিল, তিন মাস না যতদিন না আমার মেয়ে নিয়ে এটা আমি করতে পারি, মানে যতদিন না আমি প্রেগনেন্ট হই ততদিন আর কি আমাকে ওষুধগুলো চালিয়ে যেতে হবে, যে যে ওষুধগুলো দিয়েছে। থাইরয়েডের কথা, থাইরয়েড ওষুধ, থাইরয়েডের ওষুধ ওষুধের কথা বলছি না, থাইরয়েডের ওষুধ হচ্ছে তিন মাসই দিয়েছে। বাকি যে ওষুধগুলো মানে আমার IVF ট্রিটমেন্টের সাথে জড়িত যে ওষুধগুলো, সেগুলো আর কি যতদিন না আমার প্রেগনেন্সি আসে ততদিন আমাকে খেতে হবে। আর তার সাথে হচ্ছে কল্লল তো সুস্থ, ওর তারপরে ওকে একটা ওষুধ দিয়েছে ভালোর জন্যই, মানে শারীরিক একটু ভালো হবে তো সেই কারণে ওকে একটা ওষুধ দিয়েছে, সেটাও তিন মাস খেতে হবে। আর বাকি সব কিছু ঠিকঠাক আছে। আমার একটা জিনিস শুনে ডাক্তারবাবু খুবই খুশি হয়েছেন, মানে যে ম্যাম আর কি, তো সেটা হচ্ছে আমার তোমাদের এর আগে বলেছিলাম কারো কারো এরকম হয় যে ডোজটা দেওয়া হয় পিরিয়ড হওয়ার জন্য, মানে পিরিয়ডটা ঠিকঠাক হওয়ার জন্য, হরমোনটা ঠিকঠাক শরীরে ব্যালেন্স হওয়ার জন্য। তো সেই ওষুধটা আমার যে একদম ঠিকঠাক মতো কাজ করেছে এবং স্বাভাবিক মানুষের মতো তিন দিন সুন্দরভাবে পিরিয়ড থাকার পর চার দিনের দিন অল্প অল্প থেকে তারপরে মানে শেষ হয়, তো সেই জিনিসটা আমি বলেছিলাম। এবং প্রতি মাসেই একটা ডেট, ধরো হ্যাঁ 15 তারিখ কথার কথা, সেই 15 তারিখ না হয়ে 16 তারিখ হলো বা 17 তারিখ, কিন্তু এত বেশি লেটও না এত বেশি এগোচ্ছেও না ডেটটা, তো সেটা শুনে আর কি খুব খুশি হয়েছে, বলেছে যে হ্যাঁ এটা খুব ভালো, এটা অনেকের হয় না যে ডোজটা দেওয়া হয় তারপরে যদি সেই ঠিক টাইম মতো না হয় বা ওষুধ খাওয়ার পরেও পিরিয়ড হচ্ছে না ঠিক মতো, তো সেই কারণে তারপরে ডোজটা আবার চেঞ্জ করে দেয়, একটু বেশি ডোজ দেয় বা অন্য অন্য ওষুধ দেয় সেরকম আর কি বলেছিল। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাকে যেটা প্রথমবার দিয়েছে সেটাতেই আমার কাজ করেছে, এবং তোমাদের বলেও ছিলাম আজ থেকে আরও 4-5 মাস আগে। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক আছে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা যে যেভাবে এগোচ্ছি এভাবে যেন মানে এগিয়ে এগিয়ে সাকসেস পাই। আর গতকালকে এবং পরশু দিন না গতকালকে গতকালকে একটু ঝামেলা হয়েছিল দুজনের মধ্যে, যেটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েই থাকে, এবং আমরা মেয়েরা যেটা প্রকাশ করতে পারি এবং মেয়েদের সাথেই ঘটনাগুলো বারবার ঘটে। আর পুরুষদের তো শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করতে হয় না, বা পুরুষরা কোনো নারীর আন্ডারে থাকে না, কিন্তু আমরা নারীরা পুরুষদের আন্ডারে থাকি। এবং যতই বলি যে না আমি স্বাধীন, আমি ইনকাম করছি, মানে এই যে কথাগুলো যে একটা নারী ইনকাম করা মানে স্বাধীনতা পায় না, এরকম ব্যাপারটা না আমার কাছে লাগে, যে নারী পুরুষের সংসার তো যেটাতে দুইজনে এপিতা থাকা যাবে সেই জিনিসটাই করা উচিত। তো যাই হোক না কেন, বললে তো অনেক কিছুই বলা যায়, মানে বলতে ইচ্ছে করে কিন্তু সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনতে ইচ্ছে করে না। ফ্যামিলিটা ফ্যামিলির ব্যাপার বা পার্সোনাল ব্যাপার, সেটা আমাদের মধ্যেই আমরা হয়েও ছিল, মিটিয়েও নিয়েছি, তো আজকে সব কিছু ঠিকঠাক ছিল। তো মানসিক দিক দিয়ে তারপরে ভালোই ছিলাম, তারপরে ঘুরে টুরে এসে বাকি সব কিছু গুছিয়ে রেখেছি, কিন্তু টেবিলটা একটু গোছানো আছে, এগুলো আর কি গোছাবো, কারণ কালকে আর কি এগুলো গোছাবো দরকার আছে, তো সে কারণে রেখে দিয়েছি, ভোরবেলা উঠতে হবে। আর এদিকে যে দেখো আরেকজন ঘুমিয়ে গেছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, গতকালকে ভিডিও দিতে পারিনি সে কারণে খুব খারাপ লাগছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকেও সারাদিন একবেলা ভাত খেলাম, গতকালকেও ডাক্তার যেদিন আবার দেখালাম ওই দিনও একবেলা ভাত খেয়েছিলাম, পেটে একবেলা ভাত পড়েছিল। তো দিদি খুব আদর যত্ন করেছে আমাদেরকে, বারবার বলেছিল থাকার জন্য, তারপরে রাস্তা পর্যন্ত এসে একদম গাড়িতে তুলে দিয়ে তারপরে দিদিরা বাড়ি মানে রুমে গেল, আর আমরা এদিকে ট্রেন ধরে চলে আসলাম। তো যাই হোক, সবাই আমার সবাই অনেক ভালোবাসনীয়, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো এখন হচ্ছে ভিডিওটা এডিট করে ঘুমাবো, গুড নাইট, টাটা।